আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার উদ্দেশ্যে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আর আজকের ব্লগটি অবশ্যই দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কি নিয়ে ব্লগ শুরু করছি। আমরা গিয়েছিলাম লেক ডিস্ট্রিক্টে ঈদের পরপরই, সো ওখানকার দৃশ্য এটা। ওখানে অনেক হরিণ ছিল আর এই হরিণগুলো আমরা যত কাছে আগাই ওরা তত পিছিয়ে যায়। ওরা ওদের কান না অনেক পাতলা, দূর থেকে একটু আওয়াজ হলেই ওরা চলে যায়। আমরা কিন্তু অনেক দূরে আর ওরা আমাদের দূর থেকেই দেখতে পেয়ে ওরা চলে গিয়েছে আর কি, ওরা থাকে না। আর হরিণদের কান অনেক পাতলা থাকে আর কি। যাই হোক, তারপর আমরা ঘুরে ঘুরে সব দিকে দেখছিলাম আর হরিণগুলো এত সুন্দর দেখাচ্ছিল দূর থেকে। আমরা কাছে না যেতেই যখন চলে গেল আর আমরা আর সামনের দিকে আর না গিয়ে আমরা আবার চলে এলাম, কারণ ওরা যেহেতু দৌড়াদৌড়ি করছিল ওদের মতো ওদের থাকতে দেওয়াই আর কি ভালো। তারপরে চারদিকে আমরা সুন্দরভাবে সব কিছু দেখছিলাম, চারদিকে অনেক গাছপালা ছিল, পাহাড়ের তো অপরূপ দৃশ্যের কোনো শেষ নেই। পাহাড় অনেক সুন্দর ছিল লেক ডিস্ট্রিক্টের, একদম প্রাকৃতিক পরিবেশ, একদম সুন্দর পরিবেশ, যেটা কিনা আমরা লন্ডনে থাকি, লন্ডনের ভিতরে অতটা এরকম পাহাড় নেই। এখানে আউটসাইডে গেলে, কান্ট্রি সাইডে গেলে দেখা যায় যে এরকম পাহাড় থাকে, ঝর্ণা থাকে, সুন্দর লাগে আর কি দেখতে। দেন আমরা ঝর্ণার দিকে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে সেই লেক ডিস্ট্রিক্টের একটি অসম্ভব সুন্দর একটি ঝর্ণা। এটি আমি জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, বাট সামনাসামনি অনেক সুন্দর। আর ঝর্ণা এইভাবে যখন হচ্ছিল তখন চারদিকে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা পড়ছিল, আমার বেবিটা অনেক মজা পেয়েছে ওটাতে। আর এই যে ঝর্ণা এইভাবে ক্যানেলের মতো হয়ে দেন আরেক সাইড দিয়ে এই যে বের হচ্ছে, দেখতে আসলে অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজের মতো, এটা ছিল একদম স্টোনের ব্রিজ। আর এগুলো অনেক অনেক পুরাতন, চারদিকে শ্যাওলা পড়া, সুন্দর একদম ছবির মতো দেখতে আর কি। আর আমরা অনেকজন ফ্রেন্ড সার্কেল মিলে ওখানে গিয়েছিলাম আর আমরা এই ঝর্ণার ওখানে আমরা ওঠানামা যখন করেছি অনেক ডেঞ্জারাস রাস্তা ছিল, দেখা যায় একটু পা অসাবধানতায় গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। আর এই যে সুন্দর একটি ঝর্ণা, দেখতেই আসলে ভালো লাগে। আর এই সমস্ত সুন্দর দৃশ্য দেখলে কার না মনটা ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর তারপরে আমরা গিয়েছিলাম আরেকটি সাইডে, ওটাও ছিল ঝর্ণার একটি সাইড। ওটা ঝর্ণা বলতে এটা শুধু নদীর মতো যাচ্ছিলই, পানির স্রোতটা বেশি ছিল। আর ঝর্ণাটা হচ্ছে আরেক সাইডে, আর আই মিন লেক সাইড, লেকের মতো আর কি। তো আর এটা হচ্ছে সাথে পাহাড়, এই পাহাড়গুলোর এক সাইড থেকেই পানি আসছিল আর কি, দেখতে অনেক ভালো লাগছিল। আর পাহাড়ের গা ঘেঁষেই একটা ট্রেন লাইন আছে, ট্রেনটাতে আমরা আনফর্চুনেটলি উঠতে পারিনি কারণ টাইম ছিল না। আর হ্যাঁ, আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটির নাম অবশ্যই আপনারা জানেন, আর যারা পুরাতন তারা তো জানেনই। আবার একটু রিমাইন্ডারের জন্য আবার বলে দিচ্ছি, সানজানা ইউকে ব্লগস, এটা দিয়ে লিখলেই অবশ্যই চলে আসবে। আর আমার লিঙ্কসহ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।